আপনাদের জানিয়ে রাখব অনুব্রত মণ্ডল তার তরফ থেকে চিঠি পাঠানো হলো সিবিআই কে চার সপ্তাহ সময় চেয়ে চিঠি পাঠালেন অনুব্রত মণ্ডল যদিও অনুব্রত মণ্ডল তিনি অসুস্থ হয়েছিল এবং আজ সিবিআই দপ্তরে যাওয়ার পথেই তিনি অসুস্থতা অনুভব করেন এবং তাকে ভর্তি করা হয় এসএসকেএম এ এবং সেখানেই তিনি আপাতত ভর্তি রয়েছেন কিন্তু তার তরফ থেকে তার আইনজীবীরা চিঠি নিয়ে গেলেন সিবিআই দপ্তরে চার সপ্তাহ সময় চেয়ে চিঠি পাঠানো হলো সিবিআই দপ্তরে অনুব্রত মণ্ডল তাকে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল গরু এবং কয়লা পাচার কাণ্ডে কিন্তু অনুব্রত মণ্ডলকে সিবিআই আজ তলব করেছিল তার হাজিরা দেওয়ার কথা ছিল নিজাম প্যালেসে কিন্তু তিনি যখন বোলপুর থেকে কলকাতা এসে পৌঁছন তার মধ্যে পথেই কিন্তু তিনি অসুস্থতা অনুভব করেন এবং তাকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয় সেখানে ভর্তি করা হয়েছে তাকে আপাতত যেটা জানতে পারা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুব্রত মণ্ডলের তরফ থেকে তার আইনজীবীরা তারা চার সপ্তাহ সময় চেয়ে চিঠি পাঠালেন সিবিআইকে বিস্তারিত জেনে নেব টেলিফোনে আমাদের প্রতিনিধি রিয়া মাজিরিয়া আমাদের হাতে সেই চিঠি এই মুহূর্তে কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভলি সেই চিঠি অনুব্রত মণ্ডল যেখানে সময় প্রার্থনা করেছেন সিবিআই এর কাছে সময় প্রার্থনা করে চিঠি দেওয়া হয়েছে চার সপ্তাহ সময় চেয়েছেন তিনি একটু বিস্তারিত জানাও আমাদের এই সম্পর্কে দেখো সিবিআই কে দেওয়া অনুব্রত মণ্ডলের চিঠি সেটা কিন্তু ইতিমধ্যে আমরা সেই চিঠি দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায় এক্সক্লুসিভলি সেই চিঠি দেখাচ্ছি যে সেই চিঠিতে তিনি আগেও কি চিঠি দিতে চলেছেন এবং তাতে কি লেখা রয়েছে সেই বিষয়টা আমরা আগেও কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি দেখিয়েছি এবং এখন সেই চিঠি আমাদের হাতে রয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে চার সপ্তাহ তিনি সময় চেয়ে নিয়েছেন এবং সেই চার সপ্তাহের মধ্যেই তিনি হাজিরা দিতে পারবেন এবং সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারবেন তিনি কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে সিবিআই কর্তারা কিন্তু যেতে পারেন এসএসকেএম এ এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে যদি ডাক্তাররা পারমিশন দেয় সেক্ষেত্রে তারা সিবিআই কর্তারা এসএসকেএম এ যেতে পারবে এমনটাই কিন্তু সেই চিঠিতে উল্লেখ করা রয়েছে তোমাকে আরেকবার ওই পাঠটা আমি একবার বলে শোনাবো যে যেখানে লিখেছেন যে আই হাম্বলি request you to dispense with my presence in your office for a period at a list for weeks from date অর্থাৎ আজকে অর্থাৎ 6 তারিখে ডাকা হয়েছিল যেই হাজিরা ডেট তিনি তিনি এড়িয়ে গেছেন তিনি এখন উডবার্ন ব্লকে ভর্তি রয়েছেন তার ম্যাসিভ কোনো সমস্যা রয়েছে হেলথ কন্ডিশন তার ঠিক নেই সেই কারণের জন্য এবং সেই ক্ষেত্রে যে চিঠি এসেছে ইতিমধ্যেই সিবিআই দপ্তরে তার দুজন লয়ার অনির্বাণ গো ঠাকুরতা এবং সঞ্জীব দা এই দুজন লয়ার এসে তারা সিবিআই দপ্তরে চিঠি দিয়ে গেছে এবং সেই চিঠিতে যেমনটা লেখা রয়েছে যে তিনি এর উদ্দেশ্যে অর্থাৎ সিবিআই দপ্তরের উদ্দেশ্যেই তিনি বেরিয়েছিলেন তার নিউ টাউনের বাড়ি থেকে এবং তিনি যখন আসছিলেন এখানে অর্থাৎ সিবিআই দপ্তরে আসছিলেন মাঝপথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এতটাই অসুস্থ বোধ করেন তিনি যে তাকে ইমিডিয়েট তার ডাক্তারের সাথে কনসাল্ট করতে হয় এবং ডক্টরের সাথে কনসাল্ট করার সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয় এবং সেখানে গেলে তার শারীরিক কন্ডিশন দেখে তাকে ভর্তি করার পরামর্শ দেয় ডাক্তাররা এবং ইমিডিয়েট পারপাসে ওনাকে অ্যাডমিট করতে হয় এসএসকেএম এর উডবার্ন ব্লকে এবং সেখানেই তাকে দেখা যায় যে তার একাধিক সমস্যা রয়েছে এবং তাকে কোনোভাবেই ছাড়া যাবে না এই মুহূর্তে এবং সেই কারণের জন্য অনুব্রত মণ্ডলের তরফ থেকে একটি চিঠি তার সাইন করা একটি চিঠি সিবিআই দপ্তরে তার দুজন লয়ার এসে জমা দিয়ে গিয়েছেন এবং সেই চিঠিতে লেখা রয়েছে যে তিনি সহযোগিতা করবেন এবং তিনি অবশ্যই সহযোগিতা করবেন সিবিআই কে এবং এই এবং চার সপ্তাহ সময় এই চিঠি দেওয়া হয়েছে ধন্যবাদ রিয়া মাঝি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে তার মানে বিষয়টা এটাই দাঁড়ালো যে অনুব্রত মণ্ডলের তরফ থেকে চার সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয়েছে সিবিআই এর কাছে এবং তিনি সব রকম সহযোগিতা করবেন এই আশ্বাসই দিয়েছেন কিন্তু যদি চার সপ্তাহ পরে তার শারীরিক অবস্থা সুস্থ হয় তাহলে তিনি যাবেন নিজেই এবং না হলে চিকিৎসকদের পরামর্শ মতন সিবিআই আধিকারিকরা তারা এসএসকেএম এ এসেও তাকে জেরা করতে পারবেন এমনটাই জানানো হয়েছে ওই চিঠিতে